এটা স্কুটার ইঞ্জিন, এটা সর্বপ্রথম আটা দিতে হবে। আটা দেওয়ার পরে এখানে গ্যাসকেটটা বসাতে হবে। এভাবে গ্যাসকেটটা বসে নিতে হবে। তারপরে টাইম ইঞ্জিনটা এভাবে দিতে হবে। তারপরে এখানে বসে নিতে হবে। তারপর ক্র্যাঙ্ক শ্যাফ্টটা যাবে, ক্র্যাঙ্ক শ্যাফ্ট নিতে হবে। নিয়ে এভাবে দিতে হবে। তারপরে টপে টপে রাখতে হবে, টপ আছে কিনা দেখতে হবে। আর দুই সাইডে এমন ঠিক আছে কিনা দেখতে হবে। তারপরে এটা বসাতে হবে। তারপরে এখানে একটা কবরটা বুঝবে যেন এটা না হইতে আসে, কারণে কবরটা বুঝবে। এখানে লাগবে এটা দেওয়ার কারণ হলো কি, চেনটা যেন না উঠে আসে বা চেনটা যেন না পড়ে যায়, এটা দেওয়ার কারণ। এটা এখানে চাবি আছে, চাবি বলা হয়, চাবি আছে। এটা এখানে গাট আছে, চাবিটা এই গাটের মাধ্যমে যাবে। বসানোর পরে এখানে আমরা বসাবো গাটটা। তারপরে এখানে এখানে লাটটা লাগবে। এই লাটটা কিন্তু উল্টো ব্যাস, লাটটা উল্টো ব্যাস, সিধা ব্যাস দিলে কামড় দেবে। আর এই জিনিসটা লাগানোর পর এই জিনিসটা এই দিকে ইজি ঘুরবে। এই দিকে জাম, এই দিকে দেখেন, এই দিকে ইজি ঘুরতেছে। এই দিকে দেখেন কিরাং কিরাং শেপ সহ ঘুরতেছে। হ্যাঁ, কিরাং শেপ, কিরাং শেপ সহ ঘুরতেছে। এই দিকে লাম নাইলে ইজি ঘুরবে। এটা বলা হয় আউটার গ্লাস। আটা ইঞ্জিনে গ্যাস কিনাটা দিতে হবে। গ্যাস কিরাটারটা দিতে হবে। তারপরে এবার বিস্কিটটা বসাতে হবে। গ্যাসটা বসাতে হবে।